রাজনগরের বিধায়ক সুধন দাসের উপস্থিতিতে সিপিআইএম দলের পক্ষ থেকে বুধবার রাধানগরে বিশাল বাইক র্যালি সংগঠিত করা হয়। পাঁচ পরিবারের 14 ভোটার বিজেপি দল ছেড়ে সিপিআইএম দলে যোগদান করে। তারই পাল্টা হিসেবে বৃহস্পতিবার সকালে বিজেপি বাইক র্যালির আয়োজন করে। বাইক র্যালি থেকে রাধানগর পালপাড়াতে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। লক্ষণচন্দ্র পাল নামে এক সিপিআইএম সমর্থক আক্রান্ত হয়েছেন। রাজনগর থেকে দমকল বাহিনীর কর্মীরা ছুটে গিয়ে লক্ষণচন্দ্র পালকে উদ্ধার করে রাজনগর হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে রেফার করা হয় বিলোনিয়া হাসপাতালে। আহত ব্যক্তি বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়, অল্পেতেই রক্ষা পেয়েছে গ্রামটি। রাজনগর থেকে অগ্নি নির্বাপক গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রতন পালের দোকান ভাঙচুর করা হয় এবং 30,000 টাকা সহ মালপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ। একইভাবে বিষ্ণু পালের দোকানে 6,000 টাকা, কম্পিউটার সেট, শঙ্কর পালের বাড়িতে ভাঙচুর ও জিনিসপত্র লুট করা হয়। পঞ্চায়েত সচিব সঞ্জীব চন্দ্রের বাড়ি ভাঙচুর করে নিয়ে যায় 5 ভরি স্বর্ণালঙ্কার। আমরা জলিটা কালকে দিছি, তারা জলিটা ভাঙতে আছে। ইয়ার পরে ভাঙ্গা তারা আবার চার পাঁচজন তারা ঘরের মধ্যে লক্ষ্মী ভাঙ্গা লাগছে। আমরা গদ দুয়ার সব ভাঙিয়ে লাইছে, জানলা টানলা যা আছে সব ভাঙিয়ে লাইছে। ৩৩,000 টাকার মতো। এরপর আমার কম্পিউটার মেশিন দিয়ে লয়ে গেছে গা। এরপর একটা তেলের পেড়ি আছিল আর দুটো বিস্কুটের পেড়ি আছিল, বিস্কুটের পেড়ি রেডি সব লয়ে গেছে গা। এরপর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে রাজনগর বিধানসভার রাধানগর পালপাড়াতে। একইভাবে 100 কার্ড এলাকায় দুদলের কর্মী সমর্থকেরা অবস্থান করছে। রাজনগরের পিয়ারবাড়ি থানার পুলিশ টিএসআর নিয়ে এবং রাঙামুড়া ফাঁড়ি থানার পুলিশ টিএসআর নিয়ে অপেক্ষা করছে। দুদিকে শাসক দল বিজেপি ও সিপিআইএম দলের কর্মী সমর্থকেরা অবস্থান করায় উত্তেজনা চরম আকার নিয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লা।